রাজশাহীতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে জেলা শ্রমিক দল। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে রাজশাহী জেলা শ্রমিক দল। বৃহস্পতিবার 4 এপ্রিল রাজশাহী পদ্মার ধার কফিবারে জেলা শ্রমিক দলের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি রুকনুজ্জামান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা শ্রমিক দল কেন্দ্রীয় সংসদ রফিকুল ইসলাম দুলাল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, রাজশাহী জেলা সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মামুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এই দামি সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি আন্দোলনে পরাজয় বরণ করেনি, উপরন্তু বিএনপির বিজয় হয়েছে, কারণ দেশের জনগণ বিএনপির পক্ষে রয়েছে, জনগণ গত নির্বাচনে ভোট দিতে যায়নি। এই ফাসিস্ট সরকার দামি নির্বাচন করায় বিশ্বব্যাপী ঘৃণিত হয়েছে, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ অবস্থায় এখন একটাই কাজ, এই অবৈধ ও নব্য বাকশালী সরকারকে বিতাড়িত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এই আন্দোলনে সবাইকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান তারা। বক্তব্য শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। প্রিয়াঙ্কা মল্লিক, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।